সালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সবাই। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা হলো আনবিলিভেবল কি govmn.com। এটা যেটা হলো আপনার মূলত অনেক বড় একটা নাম, তো এই দেখেন এখানে নিজের মোট অনেক ডিটেলস আছে। তো আমি এখানে যেটা হলো মূলত আপলোড ছবি আপলোড ইমেজ সাইট একটা। তো আমি আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলে এখানে কী করে আপলোড করবেন, কী করে কী করবেন, তার বেসিক একটা আইডিয়া আমি আপনাকে দিয়ে দিচ্ছি। যা সেখানে একটা ফার্স্ট অফ অল প্রথমে যেটা করতে হবে, আপনাকে মেল আইডি অ্যাকাউন্টে প্রথমে এখানে যেটা হচ্ছে আপনার সাইন আপ এসে এখানে দেখেন আপনার মেল আইডিতে অবশ্যই আপনার ইউজার নেম ফ্রিল্যান্সার আদার দিয়ে দিলাম, ইমেল আইডি আমার ইমেল আইডি অ্যাড করে দিলাম, পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো অলওয়েজ, দেন যেন সেখানে কোনো হ্যাক হওয়ার প্রবণতা না থাকে, যেন সেম পাসওয়ার্ড এখানেও আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। অলমোস্ট রেজিস্টার দেখেন, রেজিস্টার সাকসেসফুল এখানে অপশন দেখাচ্ছে। আমি চাইলে নিজের পিসি হয়তো আমি এখানে ওকে করে নিলাম। দেখেন এখানে অলমোস্ট সব কিছু দেখাচ্ছে যে ফ্রিল্যান্সার আজাদ, মাই ডিটেলস, মাই প্রোফাইলে চলে আসব। দেখি এখান থেকে দেখেন এখানে যে অপশনটা এখানে দেখেন অনেক কিছু, এগুলো আমার আগের ফাইলগুলো এখন আসে নাই, তো আমি আসলে এটা আমি দেখাই দিব আপনাকে যে এখান থেকে যে ইয়েটা দেখাবে। তো আমি এখন যেটা হলো দেখেন আমার প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর এখানে আমার নাম সবগুলো শো করতে বলতেছে, আমি নাম নাম চাইলে আপনার নাম আপনার ফার্স্ট নাম লাস্ট নাম ইউজার নাম দিয়ে দিচ্ছি, এখানে নিক নেম থাকলে নিক নেম দিয়ে দিবেন, ইমেল আইডি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন, নেক্সট আপনার ডিটেলস ছবি আপলোড এগুলো সব কিছু আপনি অ্যাড করে সোশ্যাল মিডিয়ার সবগুলো চাইলে এখানে অ্যাড করে দিবেন, দিয়ে আপলোড করে দিবেন, আপডেট করে নেবেন। নেওয়ার পর যেটা হলো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস সব কিছু থিম বলতেছে, এখানে সব কিছু ড্যাশবোর্ড যদি আসি আমি এখানে, তো ড্যাশবোর্ড আসার পর দেখেন এখানে আপনাকে আরেকটু আরো ডিটেইলস যেটা দেখাবো, আমি একটু ওয়েট করব ফিউ মিনিট, যেটা আপনার স্পিডের উপর বেস করবে, যাতে ইন্টারনেট স্পিড ভালো, তো সেক্ষেত্রে দ্রুত এখানে কাজগুলো করা সম্ভব। তো দেখেন এখানে আসার পর আমি চাইলে ওয়ার্ডপ্রেসের প্রোফাইল এখানে চলে আসতে পারি, এখানে দেখেন আমার আমার আপলোডের যে অপশন এখানে চলে আসবো। তো এখানে আসার পর এখন যেটা হলো এই প্রোফাইলটা আমার অলমোস্ট সব কিছু সাজাতে হবে, এত প্রোফাইল পিকচার আমি প্রোফাইল পিকচারে আসবো, সরি নট ইউর আপলোড ফাইল, এখানে দেখেন এইগুলো সব কিছু লিঙ্ক নাম সব কিছু অ্যাড করবেন, হ্যাঁ দেন আপনি এখানে কাজটা করতে পারবেন, চুজ এ প্রোফাইল পিকচার আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে আসবো। তো ওয়ার্ডপ্রেসের যাদের অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জন্য খুব সুবিধা হবে, যেহেতু আমার সাইডে আমি ওয়ার্ডপ্রেসের লিঙ্ক দিয়ে দিবো, এখানে আমি দেখাই দিচ্ছি, জাস্ট ওয়ার্ডপ্রেসের যাদের অ্যাকাউন্ট আছে সেম ভাবে তাদের অ্যাকাউন্টটা এখানে খুলে ফেলবেন, আর না থাকলে নতুন করে অ্যাকাউন্ট করবেন। তো দেখেন আমার যেহেতু বিগত একটা অ্যাকাউন্টে আছে সেটা আমি দেখতে চাই, এটা নিচ্ছে না, আসলে আমি এটা দিলাম, পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড রিনেম, এটা আমি দুটো অ্যাড করে দিচ্ছি। তো অলমোস্ট এখানে দেখেন লোডিং নিচ্ছে পেজগুলো, ইউনিক এবং একদম কমফোর্ট যে কাজগুলো থেকে সেম কাজ দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড আমি বের করতেছি, বের করে আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা এখানে আরও কাজ আছে যেগুলো আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, এখানে অনেক কিছু কাজ আছে যেগুলো বাকি কাজ আমি চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিওতে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেগুলো অ্যাড করে এখানে বাকি কাজগুলো করতে হয় সেটা আমি চেষ্টা করবো আপনাদের নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করে দেখানোর জন্য, এবং সেখান থেকে কী করে আর্নিং করবেন তার আমি একটা বায়োডাটা আপনাদের উপর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে বন্ধুরা, এখানে কারণ ওয়ার্ডপ্রেসের সাথে আবার ফুল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, দেন যেমন ওয়ার্ডপ্রেসের এখানে অ্যাকাউন্ট এখানে একটা নাম দিয়ে করা আছে, মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে